আমি যদি তোমাকে এই মুহূর্তে বলি যে তোমার বয়স কত বছর কত মাস এবং কত দিন হয়েছে এই মুহূর্তে আজকের ডেট অনুযায়ী বের করে দেখাও, তুমি কি পারবে? যদি খুব সহজে পেরে যাও তাহলে আজকের ভিডিওটা তোমার না দেখলেও চলবে, কিন্তু তুমি যদি না পেরে থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কারণ আজকের এই ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ অবধি দেখো, আজকের এই ভিডিওটা দেখার পর আমি তোমাকে প্রমিস করছি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তুমি তোমার নিজের বয়স যেমন বের করতে পারবে, একদম ঠিকঠাক কত বছর কত মাস কত দিন খুব সহজে তুমি বের করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এই টেকনিকটা শিখে তুমি কিন্তু অনেকের বয়সও নির্ণয় করে দিতে পারবে। আমাদের কিন্তু অনেক সময় এটা প্রয়োজন হয়, বিশেষ করে বিভিন্ন রকম চাকরি বাকরির পরীক্ষা যে ফর্ম ফিল আপের সময় কিন্তু আমাদের কত বছর কত মাস কত দিন পুরো কিন্তু বসাতে হয়। তো খুব দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, চলো তাহলে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের চ্যানেল ইয়োর স্টাডিতে। চলো প্রথমে একটা উদাহরণ নেওয়া যাক। ধরো তোমাকে বলা হলো যে আজকের ডেট অবধি তোমার বয়স কত বছর কত মাস কত দিন হচ্ছে সঠিকভাবে পুরো নির্ণয় করো, ঠিক আছে? তো দেখো, তোমাকে প্রথম যে কাজটা করতে হবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আজকের ডেট অর্থাৎ কারেন্ট যে ডেট সেটা কিন্তু তোমাকে প্রথমেই লিখতে হবে, ঠিক আছে? তো আজকের ডেট আমরা প্রথমে লিখে নেব 17/8/2021, ঠিক আছে? তোমার ডেটটা তুমি লিখে নিলে, ঠিক আছে, ফার্স্ট কাজ আমাদের কমপ্লিট। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের লিখতে হবে হচ্ছে তোমার জন্মের যে ডেট, ঠিক আছে, সেটা তুমি লিখে নাও। আমি ধরে নিচ্ছি তোমার জন্ম তারিখ হচ্ছে 5/6/1999, ঠিক আছে? তোমার যেটা হবে তুমি সেটা লিখবে। আর একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা প্রথমে হচ্ছে দিন লিখবো, তারপরে আমরা মাস লিখবো, তারপরে আমরা কিন্তু বছর লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হয়ে গেল। ওকে, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে বিয়োগ করবো। এবার বিয়োগের কিন্তু একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা সাধারণত কী করি, ডান দিক থেকে বিয়োগ করি, কিন্তু এক্ষেত্রে আমরা কী করবো, বাঁ দিক থেকে বিয়োগ করবো। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, আমরা তিনটে উদাহরণের মধ্যে দিয়ে ভিডিওটা শেষ করব। প্রথমে এই উদাহরণটা দেখার পরেই তোমার মনে হতে পারে হ্যাঁ আমি পারবো, তুমি ট্রাই করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমার ভুল অ্যান্সার আসতে পারে, ঠিক আছে? তিন রকমভাবে ক্যালকুলেশন তোমার সামনে আসতে পারে, তিনটে উদাহরণ দেখার পরেই কিন্তু তুমি নিজেরটা নিজে চেক করবে, ঠিক আছে? তো দেখো, প্রথম উদাহরণটা চলো ক্যালকুলেশন আমরা করে নিই। আমাদের কাজ হচ্ছে কী বললাম আমি, বিয়োগ করা। তো দেখো, বাঁ দিক থেকে বিয়োগ করতে করতে কিন্তু আমরা যাবো 17 থেকে যদি 5 বাদ দাও কত হচ্ছে আমাদের 12, অর্থাৎ তোমাদের 12 দিন প্রথমে বেরিয়ে গেল। ওকে, 8 থেকে 6 বাদ দিলে আমাদের কত হচ্ছে 2 মাসও আমাদের বেরিয়ে গেল। আর একদম শেষে আমরা যদি বিয়োগ করি 2021/1999 আমরা যদি বাদ দিই, আমাদের এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে আমাদের 2, অর্থাৎ 22 বছর। অর্থাৎ তোমাদের অ্যান্সারটা চলে আসলো, লেখার সময় তুমি এইভাবে লিখতে পারো 22 বছর 2 মাস 12 দিন তোমার বয়স, ঠিক আছে? আশা করি খুব সহজে তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো, দ্বিতীয় যে উদাহরণটা আমরা নেব খুব ভালো করে বোঝো। ধরো তোমার সামনে এমন বিষয়টা এসছে, চলো আজকের ডেটটাই আমি নিচ্ছি 17/8/2021। ওকে, ধরো তোমার বয়স হচ্ছে ধরো 19, ঠিক আছে, 19/6/2019 নিলাম, ঠিক আছে? তো দেখো, এই ক্ষেত্রে তোমাকে কীভাবে নির্ণয় করতে হবে, দেখো এক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আমাদের সামনে আসছে। আর আমি তোমাদের প্রথমে বললাম যে প্রথমে আমরা দিন লিখবো, তারপরে আমরা মাস লিখবো, তারপরে আমরা বছর লিখবো, ঠিক আছে? তো দেখো, আগে নিয়ম অনুসারে আমরা কী করবো, প্রথমে আমরা একদম কারেন্ট ডেট নিয়েছি, তারপরে তোমার জন্মের ডেট নিয়েছি, সব কিছু ঠিক আছে। এরপর আমাদের কাজ হচ্ছে মাইনাস করা। মাইনাস করতে গিয়ে আমাদের একটা সমস্যা আসছে, কী সমস্যা, আমরা দেখছি 17 থেকে 19 বাদ দেওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো দেখো, এক্ষেত্রে আমরা কী করবো, যখন আমরা দেখছি যে আমরা বিয়োগ করতে পারছি না, উপরে আমাদের ছোটো সংখ্যা চলে এসছে, তখন আমরা কি করব, এই দিনটাকে বড় সংখ্যা বাড়ানোর জন্য মাস থেকে এক মাস ধার নিয়ে নেব, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি 8 মাস আছে, আমরা 8 মাসটাকে কেটে আমরা এখানে 7 মাস করে নেব। তাহলে কি হচ্ছে, এক মাস এখানে আমি কম লিখেছি, সেই এক মাসটাকে আমি ধার নিয়ে কোথায় নিয়ে আসবো, সেই এক মাসটাকে আমি দিনে নিয়ে আসবো, ঠিক আছে? দেখো, এক মাসটা যখন দিনে আসবে তখন কত হয়ে যাবে, এটা 30 দিন হয়ে যাবে, কারণ আমরা কি জানি এক মাস সমান সমান 30 দিন। এবার তোমাদের কোনো কোনো মাস 28 হয়, কোনোটা 30 হয়, কোনোটা 31 হয়, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি মোটামুটি 30টা কিন্তু ধরতে পারো, ঠিক আছে? তো আমরা কি করব, যখন আমরা এক মাস এখানে মাইনাস করে নিচ্ছি, সেই মাসটা যখন এখানে চলে আসবে তখন আমাদের কিন্তু বুঝতে হবে যে এখানে আমাদের +30 কিন্তু যোগ হচ্ছে মনে মনে, বুঝতে পারলে? তাহলে আমাদের টোটাল দিন আমাদের কত হয়ে যাচ্ছে, 30 আর 17 আমাদের হয়ে যাচ্ছে হচ্ছে 47। এবার আমরা এই 47টাকে নিয়ে ক্যালকুলেশন শুরু করবো, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? 47 থেকে 19 যদি আমরা বিয়োগ করি আমাদের কত আসছে, এখানে দেখো আমাদের আসছে 8/1/1/2, অর্থাৎ আমাদের এখানে হয়ে যাচ্ছে 28 দিন, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারলে। আমি আরেকবার বলছি, যখনই দেখবো যে ওপরে ছোটো সংখ্যা এসছে আমাদের বিয়োগ করতে অসুবিধা হচ্ছে, ঠিক আমরা কী করবো, তারপরে যে মাস আছে মাস থেকে আমরা কী করলাম, এক মাস কমিয়ে নিলাম, এক মাস যেই ওখানে মাইনাস হয়ে গেল, এক মাসটা যখন দিনে কনভার্ট হবে কী হচ্ছে, এক মাস যেহেতু 30 দিনে হয়, আমরা এখানে কী করবো, 30টা মনে মনে যোগ করবো, তারপরে আমরা ক্যালকুলেশন করবো, ঠিক আছে? বাকিটা তোমরা কিন্তু এবার আগে নিয়মে পেরে যাচ্ছ। দেখো, 7 থেকে 6 বিয়োগ করলে আমাদের কত হচ্ছে, এখানে এক মাস যেমন ছিল আমাদের
হয়ে গেল। আর এটা যদি আমরা বাদ দিই আমাদের এখানে হয়ে যাচ্ছে হচ্ছে 21 বছর। দেখো খুব সহজে আমাদের বেরিয়ে গেল, সঠিক বয়স তোমাদের কত হচ্ছে 21 বছর 1 মাস 28 দিন। ঠিক আছে, আশা করি দ্বিতীয় উদাহরণটাও তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক আছে, চলো লাস্ট আর একটা উদাহরণ নেওয়া যাক, তাহলে পুরো বিষয়টাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধরো আজকের ডেট আমি নিচ্ছি 5/3/2022 নিলাম। ঠিক আছে, আর ধরো তোমার জন্মের ডেট হচ্ছে 8/5/1950। ঠিক আছে, এটা ধরে নিলাম। এরপর আমাদের কাজ কি, আমরা জানি নিয়ম অনুসারে আমরা প্রথমে কারেন্ট ডেট লিখেছি, তারপরে আমরা জন্মের ডেট লিখেছি, এরপরে আমরা কী করবো, বিয়োগ করবো। দেখো বিয়োগ করতে গেলে আমাদের কিন্তু সমস্যা আসছে, আমরা দেখছি যে দিনের ক্ষেত্রে ওপরে ছোটো সংখ্যা, মাসের ক্ষেত্রে ওপরে ছোটো সংখ্যা। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওপরে যেভাবে হোক বড় সংখ্যাকে তৈরি করতে হবে, তারপরে কিন্তু আমরা বিয়োগটা শুরু করবো। ওকে, তো দেখো ঠিক আগের নিয়ম অনুসারে আমরা যে দ্বিতীয় উদাহরণটা দেখেছিলাম ঠিক একই রকমভাবে আমরা কী করবো, এই যে 3 মাস আছে, ঠিক আছে, 3টাকে আমরা কী করবো, 2 ধরবো। ওকে, আর তখন কী হচ্ছে এখানে আমাদের কী হবে, যে 1 মাস আমরা ক্যারি করবো আমাদের কী হচ্ছে 30 যোগ হয়ে যাবে, কারণ 1 মাস মানে 30 দিন, এটা কত হয়ে যাবে, 35। ঠিক আছে, তো ফার্স্ট কাজ আমাদের হয়ে গেছে, দিনের লাইনটাই আমরা কী করে ওপরে বড় সংখ্যা তৈরি করে ফেলেছি। ঠিক আছে, চলো এরপরে আমরা মাসের লাইনটা তৈরি করব। মাসের লাইন যখন আমরা দেখছি তখনও দেখছি এখনও সমস্যা কাটেনি, ওপরে আমাদের ছোট সংখ্যা আছে, তো এটাকে বড় সংখ্যা বানাতে হবে। সেক্ষেত্রে তখন আমরা কী করব, এই 2022টাকে আমরা কী করব, কেটে আমরা ধরবো হচ্ছে 2021। ঠিক আছে, মানে আমরা 1 বছর কম লিখবো, সেই 1 বছরটা যখন আমার মাসে অ্যাড হবে, 1 বছর মানে কত, 12 মাস। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাকে তাহলে কী করতে হবে, এখানে 12 যোগ করতে হবে। ঠিক আছে, দেখো মাস থেকে যখন আমরা দিনে আসছিলাম তখন আমরা 30 যোগ করবো, কিন্তু বছর থেকে যদি আমি মাসে আসি আমাকে কত যোগ করতে হবে, 12 যোগ করতে হবে। অর্থাৎ আমরা বুঝতেই পারছি এখন 12 আর 2 এটা কত হয়ে যাচ্ছে, 14। তাহলে এরপরে দেখো খুব সহজে কিন্তু ক্যালকুলেশনটা আমরা করতে পারবো। ঠিক আছে, এবার চলো আমরা বিয়োগ করে ফেলি। আমি তোমাদের আগেই বলেছিলাম আমরা বাদিক থেকে শুরু করব, 35 থেকে 8 যদি আমরা বাদ দিই আমাদের হচ্ছে এখানে তাহলে কত, 27 দিন হচ্ছে। ঠিক আছে, আর এখানে আমরা কী করব, 14 থেকে 5 বিয়োগ করব, 14 থেকে 5 বাদ দিলে আমাদের কত হয়ে যাচ্ছে, 8 মাস হয়ে গেল। আর আমরা যদি এখানে মাইনাস করি 2021 থেকে আমরা 1950 বাদ দেবো, তাহলে আমাদের এখানে 1 থাকছে, এখানে আমাদের থাকছে 7। ঠিক আছে, আর এখানে আমাদের মিলে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, 71 বছর। ঠিক এইভাবে আমাদের কিন্তু ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে দেখো তোমাদের সামনে কিন্তু এইভাবেও আসতে পারে। ঠিক আছে, তোমার যখন তুমি বয়স নির্ণয় করবে বা কোনো বন্ধু বান্ধবী তুমি ধরো বয়স নির্ণয় করে দিচ্ছ, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার সামনে এই ধরনেরও আসতে পারে, এই টাইপেরও আসতে পারে ক্যালকুলেশন, এই টাইপেরও আসতে পারে। ঠিক আছে, তো এই 3টে টাইপ তুমি যদি মাথায় রাখো, তোমাকে যেমনই ক্যালকুলেশন করতে হোক না কেন তুমি কিন্তু খুব সহজে পারবে। এছাড়া তুমি যদি মনে করো এই নিয়মের সাহায্যে কিন্তু দুজন মানুষের মধ্যে বয়সের ডিফারেন্সও কিন্তু খুব সহজে বের করা যায়। ঠিক আছে, ধরো উদাহরণস্বরূপ আমি বললাম, ধরো এটা হচ্ছে রামের বয়স। ঠিক আছে, রামের বয়স হচ্ছে 22 বছর 2 মাস 12 দিন, আর এটা হচ্ছে শ্যামের বয়স, শ্যামের বয়স আমরা ধরো বের করেছি 21 বছর 1 মাস 28 দিন। এবার তুমি চাইছো রাম এবং শ্যামের মধ্যে বয়সের ডিফারেন্স কী আছে, কত বছর কত মাস কতদিন আমি বের করব। তো সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে যে কার বয়স বেশি, যার বয়স বেশি তারটা আগে লিখবে। ঠিক আছে, আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে রামের বয়স বেশি, কারণ রামের বয়স হচ্ছে 22 বছর। প্রথমেই রামের বয়সটা লিখে দাও, রামের বয়স হচ্ছে 12 দিন। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 মাস, তারপরে কত আছে, 22 বছর। ঠিক আছে, আর এরপর আমরা শ্যামের বয়স লিখে দেবো, শ্যামের বয়স হচ্ছে 28, তারপরে হচ্ছে মাসে আছে আমাদের হচ্ছে 1 মাস, আর হচ্ছে 21 বছর। ঠিক আছে, এবার আমাদের নিয়ম অনুসারে আমরা কী করবো, বিয়োগ করব। বিয়োগ করতে গিয়ে আমরা দেখছি যে এখানে আমাদের 12 দিন এসছে, অর্থাৎ ওপরে ছোট সংখ্যা। তো আমাদের নিয়ম অনুসারে একটু আগে আমরা কী শিখেছি, ওপরে বড় সংখ্যা তৈরি করো, তাহলে আমরা কী করব, এই 2 মাসটাকে কেটে আমরা 1 করব। ঠিক আছে, আর এখান থেকে 1 মাস যখন আমাদের দিনে কনভার্ট হয়ে যাবে আমাদের +30 হয়ে যাবে, তাহলে এটা টোটালটা কত হয়ে যাবে, 30 আর 12 হয়ে যাচ্ছে 42। এরপর আমরা ক্যালকুলেশন করবো, 8 আর 4 এ 12, যেহেতু হয় আমাদের 4 হচ্ছে এখানে, 2 আগে 3 14 হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে হচ্ছে 14 দিন, এটা একে একে হয়ে যাচ্ছে আমাদের 0 মাস। ঠিক আছে, অর্থাৎ কোনো মাস থাকছে না, আর এটা যদি আমরা বিয়োগ করি হচ্ছে আমাদের 1 বছর। তাহলে আমরা বুঝতে পারছি যে রাম এবং শ্যামের মধ্যে বয়সের ডিফারেন্স হচ্ছে 1 বছর 14 দিন, আমাদের কোনো মাস থাকছে না। এইভাবে আশা করি তোমরা প্রত্যেকটা ক্যালকুলেশন এবার কিন্তু তোমরা করতে পারবে, তোমরা চ্যানেল নিজেদের যে বয়স সেটা কিন্তু খুব সহজে বের করতে পারছ, তাছাড়া তোমার পরিবারের অন্যান্য যারা আছে তাদের বয়সটাকে ক্যালকুলেশন করে তাদেরকেও বলো, তাদেরও ভালো লাগবে। এছাড়া তোমরা নিজের বন্ধু এবং বান্ধবী যারা আছে তাদের কিন্তু বয়স বের করে দেখো, এছাড়া তোমার ভাই বোনের সঙ্গে তুমি দেখো বাড়িতে বসে চেক করে যে তোমাদের মধ্যে বয়সের ডিফারেন্স কত। ঠিক আছে, দেখবে প্রত্যেকেই খুশি হচ্ছে। আর আজকের এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।